কম্পিটিটিভ এক্সাম গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক এর কিছু অঙ্ক। আজকে আমরা দেখব মিশ্রণ চ্যাপ্টার। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো প্রথমে আমরা মিশ্রণের কিছু বেসিক জিনিস দেখে নিই। মনে করলাম একটা পাত্রে, এ লিটার একটা পাত্রে মিশ্রণ আছে এক্স ইজ টু ওয়াই। আমি যদি এখান থেকে বি লিটার তুলে নিই তাহলে এই অনুপাতের কিন্তু কোনো চেঞ্জ হবে না, এই অনুপাতেই মিক্সারটা উঠবে আর এই অনুপাতেই পড়ে থাকবে। এখানে টোটাল লিটারটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, সেখানে হয়ে যাবে বি লিটার যেহেতু তুলে নিয়েছি এ মাইনাস বি লিটার হয়ে যাবে, কিন্তু এটা অনুপাতটা সবসময় একই থাকবে। আমি এরপরে এতে যদি বি লিটার ওয়াটার অ্যাড করে দিই, ধরলাম এটা মিল্ক আর এটা ওয়াটার ছিল, এরপর বি লিটার ওয়াটার অ্যাড করে দিলাম, তখন কী হবে, মিল্কটা একই থাকবে, ওয়াটারটা চেঞ্জ হয়ে যাবে। রেশিওতে মিল্কটা একই থাকবে, ওয়াটারটা চেঞ্জ হয়ে যাবে। কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেব, তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে। এখানে বলা হয়েছে 75 লিটার একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে কতটা অতিরিক্ত জল যোগ করলে ওই অনুপাত হবে 1:2। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত হচ্ছে 2:1। এখানে আমি অতিরিক্ত জল যোগ করেছি, তখন হয়ে গেছে এই অনুপাতটা 1:2। তাহলে আমি এখানে দুধের সঙ্গে কোনো রকম কিছু করিনি, তাহলে দুধ এখানে আমার একই, এই রেশিওতে দুধ একই হওয়া উচিত কিন্তু নেই, তাহলে আমি এটাকে দুধ একই করার চেষ্টা করবো, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, বললে কী হবে না, এটা হয়ে যাবে 2:4। তাহলে এখন দুধ সমান হয়ে গেছে, কিন্তু ওয়াটার হয়ে গেছে 1 থেকে 4, মানে 3 ইউনিট ওয়াটার 3 ইউনিট বেড়ে গেছে, কারণ আমি অতিরিক্ত জল যোগ করেছি। তাহলে বলা হয়েছিল এই প্রথমের মিশ্রণে দুধ আর জলের টোটাল 3 ইউনিট ছিল, এটাই ছিল 75 লিটার, আবার আমাকে এই 3 ইউনিট বার করতে হবে, তাহলে সেম 75 লিটারই আমাকে ওয়াটার অ্যাড করতে হবে। বোঝা গেল না? বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখো, ক্লিয়ার বোঝা যাবে। পরের এক্সাম্পলটা দেখে নিই। এখানে বলা হয়েছে একটি মিশ্রণে এ ও বি এর অনুপাত 5:7:5, ওই মিশ্রণ থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ বি যোগ করা হলো। এখন এ আর বি এর অনুপাত 7:9 হয়ে গেল, প্রথম মিশ্রণে এ এর পরিমাণ কত ছিল। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে একটা মিশ্রণে 7:5 অনুপাতে ছিল, আমি যদি এখান থেকে 9 লিটার তুলে নিই তাহলে এই অনুপাতের কি কোনো চেঞ্জ হবে না, এই অনুপাতটা 7:5ই থাকবে। কিন্তু এরপরে যদি আমি এতে যদি 9 লিটার ওয়াটার অ্যাড করে দিই, তখন এই অনুপাতটা হয়ে যাচ্ছে কত, 7:9। তাহলে আমার প্রথমে ছিল 7:5, এখন হয়ে গেছে 7:9। দুধটা সমান হওয়া উচিত, অঙ্কে যদিও দুধটা সমান আছে, অনেক অঙ্কে এটা থাকবে না, তোমার সমান করে নিতে হবে ওই গুণ করে, এক্ষেত্রে সমান আছে, কিন্তু ওয়াটারটা বেড়ে গেছে 4 লিটার, মানে 4 ইউনিট, 4 ইউনিট বেড়ে গেছে কারণ আমি ওয়াটার অ্যাড করেছি বলে। ঠিক আছে, এই 4 ইউনিট সমান 9 লিটার, তাহলে আমাকে টোটাল ইউনিট বার করতে হবে, টোটাল ইউনিট কত, 16, তাহলে 16 ইউনিট সমান কত, 16 ইউনিট সমান কত, 16 ইউনিট কত, না এটাকে এটা 4 গুণ 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানেও তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 9 4 36, টোটাল মিশ্রণ হচ্ছে 36 লিটার, মানে আমার প্রথমে 36 লিটার মিশ্রণ ছিল। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে চেয়েছে প্রথম মিশ্রণে এর পরিমাণ কত ছিল, তাহলে প্রথম মিশ্রণে টোটাল মিশ্রণ ছিল 36 লিটার, সেখানে অনুপাত ছিল কত, 7:5 বলা হয়েছে, তাহলে সেখানে এর পরিমাণ কত, না এ ইকুয়ালস টু 36 ইন্টু, এটাকে অনুপাতে ভেঙে দেবো জাস্ট যেরকমভাবে করে, 7 এর 12, তাহলে 3 21 লিটার, তাহলে প্রথম মিশ্রণে এর পরিমাণ ছিল 21 লিটার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, ওই মিশ্রণ থেকে 16 লিটার জল তুলে, 16 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে 16 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, প্রথম মিশ্রণের পরিমাণ কত ছিল যদি দ্বিতীয় মিশ্রণের অনুপাত হয় 3:5। ঠিক আছে, এখানে সেম টাইপের অঙ্ক 5:3, এখানে একটা মিশ্রণ ছিল, এই মিশ্রণ থেকে আমি 16 লিটার মিশ্রণ তুলে নিলাম, তাহলে আমার অনুপাত একই থাকবে। এবারে যদি আমি এখানে 16 লিটার ওয়াটার অ্যাড করে দিই, তখন মিশ্রণটা হয়ে যাচ্ছে 3:5। ঠিক,
আমি এখানে দুধ কোনো রকম অ্যাড করিনি, তাহলে 5:3 ছিল, হয়ে গেছে আমার 3:5। তাহলে এখানে আমি কি করব, দুধটাকে সমান করতে হবে, কীভাবে করব না, এই ইকুয়েশনটাকে এই অনুপাতটাকে আমি গুণ করে দেবো 5 দিয়ে, এই অনুপাতটাকে গুণ করে দেবো 3 দিয়ে। তাহলে এটা হয়ে যাবে 3 × 5 = 15, 3 × 3 = 9, এটা হয়ে যাবে 3 × 5 = 15, 5 × 5 = 25। এখন দুধ সমান হয়ে গেছে, কিন্তু ওয়াটার হয়ে গেছে 16 ইউনিট এক্সট্রা। এই 16 ইউনিট, এই 16 ইউনিট ইকুয়ালস টু আমি বলতে পারি 16 লিটার, কারণ 16 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। এই ওয়াটারটা অ্যাড করার জন্যই ওয়াটারটা অনুপাত 16 বেড়েছে। তাহলে আমাকে 25 আর 15 এখানে 40, 40 ইউনিট সমান কত, 40 ইউনিট সমান কত লিটার, 16 ইউনিট সমান যদি 16 লিটার হয়, 40 ইউনিট সমান 40 লিটার। তাহলে প্রথম পাত্রে 40 লিটার ওয়াটার ছিল। এই ধরনের অঙ্ক আমরা অন্য একটা ভাবও করতে পারি, সে অ্যাপ্রোচটা দেখিয়ে দিচ্ছি এখানে। আমি প্রথমে মনে করলাম টোটাল মিক্সচার ছিল আমার শুধু দুধ, আমি যদি কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ ওয়াটার অ্যাড করি, তাহলে আমার টোটাল মিক্সচারটা সমান হওয়া উচিত। এখানে 5:3 ছিল, এখানে 3:5 হয়েছে। অঙ্কে এই এই অঙ্কে টোটাল মিক্সচারটা সেম আছে, আর দুটোই 8 আছে, অনেক অঙ্কে থাকবে না, সেক্ষেত্রে আমরা সমান করব। এখানে সমান আছে যেহেতু, আর কিছু করার দরকার নেই। আমি এখানে দুধটাকে আমি মনে করলাম টোটাল মিক্সচার, তাহলে দুধ 16 লিটার ওয়াটার অ্যাড করার জন্য দুধের মিশ্রণটা কত হয়ে গেছে না, 5 থেকে কমে 2 হয়ে গেছে, 5 থেকে কমে 3 হয়ে গেছে, মানে 2 ইউনিট কমে গেছে। 2 ইউনিট তো কমবেই, কারণ আমি মিশ্রণ তুলেছি, 2 ইউনিট দুধ কমে গেছে। এই 2 ইউনিট ইজ ইকুয়াল টু 16 লিটার আমি বলতে পারি। তাহলে আমার 5 ইউনিট সমান কত আমি বার করবো, কারণ আমি মিশ্রণটা টোটাল দুধটাই ধরেছিলাম। তাহলে 2 ইউনিট সমান যদি 16 লিটার হয়, 1 ইউনিট সমান 8 লিটার, তাহলে 5 ইউনিট সমান 8 × 5 = 8, 40 লিটার, বোঝা গেল? এইভাবে করতে পারি, বোঝা গেল? পরবর্তী অঙ্কটা দেখি, এখানে বলা আছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণ থেকে 25 লিটার তুলে তার পরিবর্তে 15 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, সেই অনুপাত হয়ে গেল 3:7। আগের অঙ্কে আমরা যত লিটার মিশ্রণ তুলছিলাম তত লিটার ওয়াটার অ্যাড করছিলাম, কিন্তু এখানে দুটো সংখ্যা আলাদা, এই অঙ্ক আমরা কীভাবে করবো তাহলে দেখা যাক। এখানে আমার একটা পাত্রে 3:2 রেশিওতে মিশ্রণ ছিল, আমি যদি এখান থেকে 10 লিটার আলাদা করে রেখে দিই, তাহলে আমার অনুপাত কি কোনো চেঞ্জ হবে না, এই অনুপাত 3:2ই থাকবে, পরিমাণটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু 3:2 অনুপাত থাকবে। তাহলে 3:2 আমার ছিল, আমি সেখান থেকে 15 লিটার মিশ্রণ তুলে নিলাম, নিয়ে 15 লিটার অ্যাড করলাম, 15 লিটার ওয়াটার অ্যাড করলাম। তাহলে 15 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরেও অনুপাত আমার থাকবে 3:2। এখানে যদি আমি 15 লিটার ওয়াটার অ্যাড করি, 15 লিটার ওয়াটার অ্যাড করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে 3:7, ঠিক আছে। তাহলে 3:2 থেকে হয়ে গেছে 3:7। দুধ যেহেতু আমি কিছু করিনি, তাহলে দুধ এক অনুপাত সমান আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়াটার হয়ে গেছে 5 ইউনিট বেশি। তাহলে এই 5 ইউনিট ইজিকালস টু 15 লিটার, 15 লিটার, তাহলে আমাকে বার করতে কত হবে, 7 × 3 = 10, তাহলে 10 ইউনিট সমান কত লিটার। সবসময় শেষেরটা করব, কারণ আমি এখানে এখান থেকে এখানে আমি 15 লিটার তুলে নিয়েছি, এই এখান থেকে ক্যালকুলেট করলে আমার অ্যান্সারটা আসবে না, ঠিক আছে। সবসময় শেষেরটা ধরে করবো, শেষেরটা ধরে করবো, তাহলে 10 ইউনিট সমান কত না, 5 × 3 = 15, 10 × 3 তার মানে 30 লিটার, তার মানে 30 লিটার আমার মিশ্রণ আছে 10 লিটার তুলে নেওয়ার পর। তাহলে যদি প্রথমে বলি, তাহলে প্রথমে কত লিটার ছিল না, 30 + আমি 10 লিটার আগে তুলে রেখেছিলাম, তাহলে 40 লিটার ছিল, বোঝা গেল? ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।